তৃণমূলের 21 জুলাই কর্মসূচির জন্য কলকাতার একাধিক স্কুলে ছুটি, বৃহস্পতিবার বন্ধ থাকছে ডন বস্কো পার্ক সার্কাস, ডিপিএস রুবি পার্ক, 21 জুলাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গার্ডেন হাইয়ের, ক্যালকাটা গার্লস 21 জুলাই ক্লাস বন্ধ, শনিবার অতিরিক্ত ক্লাস। এ সম্পর্কে আরো জানবো কৃষ্ণেন্দু অধিকারী, প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, 21 জুলাইয়ের জন্য কোন কোন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এখনো পর্যন্ত এবং ঠিক কি কারণে স্কুল বন্ধ রাখা হচ্ছে? তুমি জানো যে দু বছর পর সশরীরে 21 জুলাই হচ্ছে ধর্মতলায়। তৃণমূল দাবি করছে যে রেকর্ড সংখ্যক মানুষ আসবেন এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যাতে অসুবিধে না হয়, ধর্মতলা চত্বরের যে সমস্ত স্কুল আছে সেগুলো বাদ দিয়ে অন্যান্য স্কুলও কিন্তু ছুটি রাখার সিদ্ধান্ত বৃহস্পতিবার আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছে। ক্যালকাটা গার্লস ওয়েলিংটনে সেখানে আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 21 জুলাই বন্ধ থাকবে এবং পরিবর্তে পরবর্তী যে শনিবার সেটা অতিরিক্ত কাজ করে দেওয়া হবে। পাশাপাশি গার্ডেন হাই স্কুলও সিদ্ধান্ত নিয়েছে যে স্কুল বন্ধ রাখা হবে। তুমি জানো গার্ডেন হাই এর পাশেই গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানকার কর্মীরা থাকবেন এবং পাশাপাশি ডিপিএস রুবি পার্ক তার পাশেই সেখানেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বন্ধ থাকবে। ক্যালকাটা বয়েজ 20 তারিখ সিদ্ধান্ত নেবে এবং মহাদেবী পিটলা ওয়ার্ল্ড একাডেমি বাক্সার কাছে একটা স্কুল সেখানেও অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লামাটিয়া 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে এবং মডার্ন হাই গোটা আসা এবং না আসার গোটা বিষয়টা স্টুডেন্টদের ওপর ছেড়েছে। অর্থাৎ 21 জুলাই যেহেতু গোটা দিন মিছিল চলবে এবং সকালের দিকটা এবং স্কুল যখন ছুটি হবে তখনও মিটিং চলবে, সেই ছাত্রছাত্রীদের যাতে অসুবিধে না হয় তার কথা ভেবেই শহরের একাধিক বেসরকারি স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে, কেউ কেউ অনলাইনে ক্লাসে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। 2-1টা স্কুল আবার 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। উপরাষ্ট্রপতি ভোটে এনডিএ জগদীপ ধনখড়ের পাল্টা বিরোধীদের মার্গারেট আলভা, পাওয়ার বাড়িতে যোগ দিলেন, পাওয়ারের বাড়িতে যোগ দিলেন বিরোধী দলের বৈঠকে। বৈঠকে বামফ্রন্ট সহ একাধিক দল থাকলেও ছিল না তৃণমূল। বিজেন্দ্র সিংহ প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? আজকে কোন কোন দলের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন এই বৈঠকে? দেখো, যারা গতকাল এই মিটিং এ যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারের বাসভবনে, তাদের মধ্যে অনেকেই ছিলেন আজকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাবসেন্ট যে দল সেটা গতকালও টিএমসির কোন প্রতিনিধি ছিল না, আজকেই তৃণমূল তরফ থেকে কেউ এই মিটিং এ ছিল না। গতকাল এই মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল মার্গারেট আলভাকে প্রার্থী করা হবে। আজকে মার্গারেট আলভা নিজে উপস্থিত ছিলেন এবং কিভাবে তিনি আগামীকাল নমিনেশন ফাইল করবেন, কটায় কারা কারা তার অ্যাপ্রুভার হিসাবে সই করবেন তার নমিনেশনে, সেসব যখন চূড়ান্ত হয়েছে শরদ পাওয়ারের বাসভবনে, সেখানেও টিএমসির কোন সাংসদ বা প্রতিনিধি উপস্থিত ছিলেন না। মার্গারেট আলভা মিটিং এর পর জানিয়েছেন যে তিনি আগামীকাল নমিনেশন ফাইল করবেন, লড়াই তার রয়েছে এবং জগদীপ ধনখড়কে প্রার্থী করেছে এনডিএ, সেক্ষেত্রে তিনি চ্যালেঞ্জ হিসেবে এটাকে গ্রহণ করেছেন, বিরোধীরা তাকে প্রার্থী করেছেন সেটার জন্য তিনি ধন্যবাদ তাদেরকে বলেছেন এবং আগামীকাল সংসদ ভবনে তিনি নমিনেশন ফাইল করবেন। ধন্যবাদ বিজেন্দ্র।